সুপ্রভাত বন্ধুরা, এ দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি। পোখরা থেকে যাচ্ছি কাঠমান্ডুর দিকে। তা আজকে সকাল 5টার সময় বেরিয়েছি, এখন প্রায় 6টা বাজে। এখনও 180 কিলোমিটার যেতে হবে আমাদের কাঠমান্ডু, পৌঁছতে প্রায় 12টা বেজে যাবে। তো আজকে আমাদের লাস্ট ডেট গাড়ির ভানজারের। তো ভানজারটা কাঠমান্ডুতে গিয়ে এক্সটেন্ড করতে হবে, অন্য কোথাও হয় না। তাই জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, নাহলে আবার 3টার সময় অফিস বন্ধ হয়ে যাবে। চলো তাহলে এবার কাঠমান্ডুর দিকে যাওয়া যাক। কালকে পুন্দিকোট থেকে বাবাকে দর্শন করে আসার পর পুরো ভিজে গেছিলাম, এত বৃষ্টি হচ্ছিল, তার ফলে আর কাঠমান্ডুর দিকে এগোতে পারিনি। পোখরা থেকে একটু বেরিয়ে এসে একটা হোটেলে ছিলাম, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো ভালো ছিল হোটেলটা, খারাপ রাস্তা, ধস আর পেছন ছাড়ছে না। আর এমন জায়গায় দাঁড় করালো না, দেখো উপরে কাজ চলছে আর নিচেও কাজ চলছে, আর এখানে দাঁড় করে দিচ্ছে, রাস্তা পুরো মাটির। আরে বাপরে বাপ, দেখো কেমন হয় তুলছে গো। যাকের দিক দিয়ে বেরোনি আমার, শ্রীরামপুর থেকে যেদিন বেরিয়েছিলাম সেদিনকে ভোরবেলা বাইক চালিয়েছিলাম, আর তারপরে আজকে চালাচ্ছি। আর মানে জ্যাকেট তো কালকে ভিজে গেছে পুরো, কালকে ওই ভিজে জ্যাকেট পরে চালিয়েছিলাম, আর আজকে ওই ভিজে জ্যাকেটটা রাত্রে বেশি শুকোয়নি, অল্প শুকিয়েছে হয়তো, এখনও ভিজে আছে জ্যাকেট, ওটা পরেই চালাচ্ছি। এই চালাতে চালাতে হাওয়াতে শুকোবে। কিন্তু এই জায়গাটা দেখো, পাহাড় তো মোটামুটি আস্তে আস্তে আবার কমছে। ওপরে যে গেছিলাম মুক্তিনাথ, ওখানে যে পাহাড় ছিল পাহাড়, এই তুলনায় এখন এখানে নিচে পাহাড় অনেক কম। তাও দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এক একটা টান আসলে আবার যেন মনে হচ্ছে পাহাড়গুলো বদলে যাচ্ছে। আর ধস দেখো, এখানেও ধস পড়েছে। এখনও কাঠমান্ডু পৌঁছাতে 150 কিমি বাকি আছে, বেশিরভাগ রাস্তাই ভালো, তবে মাঝে সাঝে ব্যাড প্যাচ আসছে, ওই অফ রোড কাদা, ইয়ে একদম জুতো পুরো, জুতো প্যান্ট পুরো নোংরা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে একটা ব্রিজ রয়েছে, নদীটার নাম বলতে পারবো না, কালীগণ্ডকি নয়, কেন কালীগণ্ডকি খুব স্রোত, এটা অন্য কোনো নদী হবে হয়তো। কিন্তু এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে, মলিচট যাওয়ার, এটা পৃথিবীর মাগ দেখতে পেলাম না। আর বেশি দিক ওদিক চোখ ঘোরালে আবার রাস্তার যা অবস্থা, যখন তখন যা কিছু হতে পারে। জিজ্ঞেস করলে যেখানে থেকে এই রাস্তা দিয়ে কাঠমান্ডু যাওয়া যাবে কিনা, বলছে হ্যাঁ যাওয়া যাবে, জিজ্ঞেস করে নেয় ভালো। ম্যাপ ফ্যাপ তো লাগাচ্ছি না, আমরা ইউজ করছি না, জিজ্ঞেস করে করেই যাচ্ছি, কেন ম্যাপ কোথা থেকে কোথায় ঘুরিয়ে দেবে, প্রথম দিনেই যা ভুগেছি, আর ভরসা হচ্ছে না। একটা ছোট্ট ব্রিজ, ছোট্ট নালা মতো যাচ্ছে তলা দিয়ে, এটার নাম হচ্ছে বুলডি ব্রিজ, মুসে খোলা ব্রিজ। এই দেখো এইটুকু শুধুমাত্র ব্রিজটা, তাতেই নাম দিয়েছে। আর দেখো দৃশ্য হয়েছে, চাষ হচ্ছে, ধান চাষ, জবা ফুল হয়েছে, দারুণ। এখানে বৃষ্টি হয়েছে একটু আগে মনে হচ্ছে, রাস্তা পুরো ভিজে আছে, দেখো লরিটা উল্টে গেছে কেমন, বাপরে বাপ, ও ডেঞ্জার পুরো। আবার অফ রোড চলে এলো, কিন্তু এই অফ রোড অসুবিধা নেই, ভালো শুকনো অফ রোড, কোনো কাদা ভাড়া নেই। আর এমনি জিটি রোডে, রোড হাই রোডে যা কাদা ছিল, ওতেই প্যান্ট আর জুতোর অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো কাদা ভর্তি হয়ে গেছে। লাগছে বস, দেখো রাস্তাটা কেমন টান, আর মানে পুরো একদম মেঘে ভরে গেছে পাহাড়ের ওপর, আর নিচের দিক দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর ঠান্ডাও লাগছে, জ্যাকেটটা তো এমনি ভিজে আছে এখন একটু আধটু। আর দেখো মেঘগুলো কেমন যাচ্ছে ওরে ওরে, ওহো মানে কিছু দেখাই যাচ্ছে না, ওইদিকের পাহাড়গুলো কিছু দেখা যাচ্ছে না, দারুণ ওয়েদার, দারুণ লাগছে। পুরো ঢালু রাস্তা দেখো, একদম সব ছেড়ে দিয়েছি, হু হু করে নামছে, আর টান রয়েছে। আর ওইদিকে পাহাড়গুলো দেখো কেমন লাগছে, দু হাত ছেড়ে একদম আরামসে নামছে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তা একটু পেছল পেছল আছে, ছিটকে পড়লেই গেল। আরে সাস, কুকুর দূরে দেখো রাস্তা কেমন ঘোরাঘুরি করছে। আজকে বিশ্বকর্মা পুজো বলে কালকেই বাইককে একদম পুরো ধুয়ে পরিষ্কার করে, চেন পরিষ্কার করে, নতুন ইঞ্জিন অয়েল ঢেলে রেডি করা হয়ে গেছে, বাইক একদম বিন্দাস চলছে, খুব সুন্দর মতুলের একদম ফুল সিনথেটিক অয়েল ঢেলেছি, দারুণ চলছে। কিন্তু কাঠমান্ডু গিয়ে কোনো মন্দিরে পুজো দিতে হবে বাইককে,
বিশ্বকর্মা পূজা আজকে, এখন কাঠমান্ডু কখন পৌঁছাই তারই অপেক্ষা। এখান থেকে এখনও 3 ঘন্টার মতো লাগবে, মানে কন্টিনিউ চালালে, কিন্তু 3 ঘন্টা তো আর কন্টিনিউ চালানো যাবে না, মাঝখানে দাঁড়াতেই হবে। আর তারপরে ভিডিওটা আপলোড করা আছে, প্রথম ভিডিও প্রথম পার্টটা, ওটা 8টার সময় পাবলিক করব। এখন বাজে 7:42, আর 15-20 মিনিট চালাবো, তারপর দাঁড়াবো কোথাও। রাস্তা পেয়েছি মাইরি, এবার চলছে ভালো গাড়ি, সুন্দর রাস্তা আছে। আর দূরে ওই দেখো পাহাড়ের ওপর মেঘ, ও লাভলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পরিবেশ মাইরি, দেখোই তোমরাই। হ্যাঁ, কতগুলো পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। ও দেখো বন্ধুরা, এক জায়গায় দাঁড়িয়েছি, ভিডিওটা ছাড়লাম, 8টার জায়গায় 8:18 হয়ে গেল। ওপর থেকে জলটা পড়ছে, দেখো কেমন আমার পায়ের অবস্থা, দেখো পুরো নোংরা হয়ে গেছে। ওই জুতো তো এখনও শুকোয়নি, বুট পাটা ধোবো ভাবছি, এখানে জানি না কি হবে। ওদিকে পাহাড়, এদিকে নদী, ওখানে একটা ব্রিজ রয়েছে, ওদিক দিয়ে যাওয়ার রাস্তা যেমন গ্রাম ফ্রাম বা কোনো জায়গা হবে। পাহাড় নদী ঝর্ণা, ও সব একসঙ্গে। দেখো আলুর পরোটা চলে এসছে, এখানে খাজা করে দাঁড়িয়ে বসেছি। আলুর পরোটা দুটো করে নিয়েছি দুজনে, এক পিস আলুর পরোটা 60 টাকা, 60 টাকা করে, 120 টাকা করে দুজনে, 240 টাকা বিল। খেয়ে পরে বেরিয়েছি তো ওই 5:30-5টার সময়, তখন থেকে মানে হয়তো ওই 60-70 কিলোমিটার মোটে এসছি। এখনও গুগল ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টার ওপর লাগবে, তো ঝটপট খেয়ে তারপর বেরোচ্ছি। পরোটার নাম শুনে লোভে লোভে খেয়ে নিলাম, আর গরম গরম পেয়ে খেতেও ভালো লাগছিল, কিন্তু খেয়ে পরে এখন মনে হচ্ছে যেন গাটা মানে একটু অস্বস্তি ভাব লাগছে, ওই তেলের পরোটার তো। যাক, পেট তো ভরেছে, এখন 2-3 ঘন্টা আরামসে চালানো যাবে, আর খিদের ঝামেলা থাকবে না। এটা হচ্ছে মুঙ্গলিন মার্কেট, এর আগের রাস্তাটা দিয়ে রক্সল বর্ডার যাওয়া যেত, আমরা এদিকে সোজা চলে এলাম। এটা কাঠমান্ডু যাচ্ছে, তো কাঠমান্ডু সোজা 105 কিমি, আরও অনেকগুলো জায়গা লেখা ছিল, পড়ার সময় পেলাম না। আবার বৃষ্টি চলে এলো, ভেজার সময় এসে গেছে আমার মনে হচ্ছে, রোজ ভিজে ভিজে গাড়ি চালাতে হচ্ছে। ও আমাদের কাছে একটাই রেনকোট আছে, আর মানুষ আছে 2 জন, তার ফলে কারোরই আর পরা হচ্ছে না রেনকোট। কালকে একটা কেনার চেষ্টা হলো, কিন্তু জ্যাকেটের ওপর তো হচ্ছে না রেনকোট, না এই হয়ে গেছে মুশকিল, বড় সাইজ ছাড়া হবে না, তার ফলে দুজনেই ভিজছি। হ্যাঁ বন্ধুরা, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, আর গোপ্রোটা রাখা যাবে না, মানে চোখ খুলে রাখতে হবে, না ভিজে যাবে। আর ওখানে দেখো হংসি সিমেন্ট, ফোনপে, সব পাহাড়ের গায়ে লেখা আছে, সিটিজেন্স ব্যাঙ্ক। এখান থেকে মনে হচ্ছে মনোকামনা মন্দির যাওয়ার কেবল কার আছে, আমরাও যাবো ভাবছি, চলো দেখি ওখানে গিয়ে যা বৃষ্টি পড়ছে। কত সুন্দরভাবে সাজানো এই জায়গাটা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর একজনের 880 টাকা করে কেবল কারে যাওয়ার জন্য, মানে দুজনের লাগলো 1760 টাকা। এখানকার সিস্টেম, এখান থেকে পুরো লাইন লাইন দিয়ে ওদিক দিয়ে যেতে হবে, আবার এদিক 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 করে আসতে হবে। দেখো মোটামুটি ভালোই ভিড় আছে, আর বাইরে বৃষ্টি একদম ঝমঝমিয়ে পড়ছে, ওপর থেকে দেখাই যাবে আর কেমন লাগে। এই জীবনে প্রথম আমি চাপছি, কেমন লাগবে জানি না। দাদা কি আগে চেপেছো কোনো দিন? না, আমি একবার চেপেছো। ও তাহলে দাদা তো প্রথম নয়, সেকেন্ড বার, চলো দেখি।
চলো দেখি কেমন লাগে। জ্যাকেটটা পরে আছি তো আমরা, যেন আমাদের গরম লাগছে, নাহলে বাইরের আবহাওয়া খুব ঠান্ডা সুন্দর, মানে ঠান্ডা নয় গরমও নয়, সুন্দর আবহাওয়া রয়েছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। এটা একদম দেখো সোজা উঠছে, মানে ওই জন্য স্লো হয়ে গেছে, এখান থেকে লাগছে দেখো পেছনটা। ও পেছন তো নয়, নিচ, ওই যে ওই জায়গাটা যদি আমরা এলাম বুঝতেই পারছি না। ও কেমন উঠছে, বাপরে বাপ, দারুণ ভিউ, দারুণ। এ দেখো পুরো মেঘে চলে এসেছি, আর ওদিকে কিছু দেখা যাচ্ছে না, রীতিমতো ভয় লাগছে আমার, প্রথম হলে যা হয় আর কি। দেখো পুরো মেঘের মধ্যেই রয়েছি আমরা, সামনে পেছন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো পুরো মেঘে ঢাকা, আর নিচেও দেখো নিচেও মেঘ পুরো, ওই যে একটা গেল। ওহো হো, খালি বলছিলাম ভিডিওতে যে পাহাড় আর মেঘ খেলা করছে একসঙ্গে, এইবার পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর ফিল করতে পারছি যে কেমন হবে। ও সে আলাদাই অনুভূতি, বলে না স্বর্গ, সে স্বর্গে চলে এসেছি, এবার চলে এসেছি, পৌঁছে গেছি মনে হচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না, মানে পুরো চড়াইটা বেশ হয়ে গেছে, এবার হালকা হয়ে গেল চড়াইটা। এখানে কিছু ঘর বাড়ি রয়েছে বলতে আমরা মন্দিরের না, পাশের কোনো গ্রাম হবে কিছু একটা হবে। কত উঁচুতে পাহাড়ের মধ্যে গ্রাম দেখো, চিন্তা করা যায়, গরু ছাগল সব রয়েছে। দেখো মেঘ এখন নিচে হয়ে গেছে, আমরা উপরে হয়ে গেছি মেঘের। এত উপরে উপরে ভগবানের দর্শন করতে যেতে হচ্ছে আর বলো না। হ্যাঁ সেই অতটা দূর কেবল কারে করে এসে পড়েও হাঁটতে হচ্ছে, মানে কত জোর, বা মানে হাঁটতে হচ্ছে বলতে কি, সিঁড়ি ওপরে যে কোনো মন্দিরে যাচ্ছি, মুক্তিনাথ বলো, তারপরে কুদমিকোটের ভোলে বাবার মন্দির, মনোকামনা, সব ওপরে ওপরে। ও চলে এসছি মনোকামনা মন্দিরে, এই দেখো মন্দির, আর তার চারিপাশের দৃশ্য দেখো পুরো মেঘে ঢাকা একদম। পনেরো কুড়ি মিনিট ধরে কেবল কারে আসার পরেও অনেকটা হাঁটতে হলো। তো দেখো তোমরা, আমরা একটু দর্শন করি, ভেতরে তো ভিডিও করা বারণ আছে, দর্শন করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। Yeah.
নীতিনাথ গিয়া থা উধার না আয়া উধার ইয়ে কিয়া লেকিন ইধার না আয়া নাই তো সব নীতিনাথ হাম লোগ গিয়া হ্যায় আবি পশুপতি জায়গা পশুপতি আজ হি পৌঁছ জায়েঙ্গে আদিকে 15 শিব জি চলে যাবে নিকল জায়েঙ্গে কেবল কারের জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, কিন্তু বৃষ্টির কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর 50 কিলোমিটার এসে আবার গোপ্রোটা লাগালাম, এখন দেখো ওয়েদার ভালো আছে। এখান থেকে আর কাঠমান্ডু 50 কিলোমিটার বাকি আছে, এখন টাইম হচ্ছে 1:50। এখান থেকে কাঠমান্ডু আর 24 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু পৌঁছতে টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। জানি না, এরকম রাস্তা থাকলে তো 1 ঘন্টা 10 মিনিট লাগার কথা নয়, আগে গিয়ে হয়তো জাম পাবো। দেখো বন্ধুরা, ঠিকই ধরেছি, পুরো জাম এখানে, ওই জন্যই অত টাইম দেখাচ্ছে। পাহাড়ের টপে তুলে দিল, আর ঠান্ডা লাগছে এখন, নিচে গরম লাগছিল এখন ঠান্ডা লাগছে, একদম চড়াই রাস্তা। দেখো এখান থেকে নিচেটা কেমন লাগছে, ওই সাইডে তো যেতে পারবো না, এখান থেকে দেখো কতটা লাগছে, কী লাগছে। কাঠমান্ডু ঢুকে গেছি, কিন্তু আমরা যাবো হচ্ছে পশুপতিনাথ মন্দিরে, তো ওর আশেপাশে কোনো হোটেলে থাকবো আমরা। এদিক দিয়ে এখন সোজা যেতে হবে, চলো যাই। কেউ জিজ্ঞেস করলে বান্দারের কথা কী বলছে, শনিবার বন্ধও ছিল, আমরা ওই জন্য আরও মনোকামনা মন্দিরে গেলাম, নাহলে যেতাম না, বন্ধ না থাকলে তাদের 3টার মধ্যে ঢুকে যেতে পারতাম। তো যাই হোক, কালকে দেখবো করবো বন্ধটা, দুদিন আরও এক্সটেন্ড করে, কারণ দুদিন তখন সময় লাগবেই রক্সল বর্ডার পার করতে, এখনও 10 কিলোমিটার মতো বাকি আছে। আর কত ঘিঞ্জি শহর দেখো, আবার সিগন্যালের কী ব্যবস্থা আছে এখানে আবার কে জানে, বাবা সিগন্যাল তো কোথায় দেখতে তো পাচ্ছি না, ওদিকে তো কিছুই নেই, লাইফ হেড তো সব অফ। আমরা এখন খুঁজছি কাস্টম অফিস, ওখানে 2-3টে ট্রাফিক পুলিশ বললো যে আজকে নাকি খোলা আছে কাস্টম অফিস, কিন্তু গুগলে তো দেখাচ্ছে শনিবার বন্ধ, কালকে খুলবে, একবার গিয়ে ট্রাই করে দেখি, আর নাহলে কালকে তো আছেই। লোককে জিজ্ঞেস করে করে হাঁপিয়ে গেলাম, ট্রাফিক পুলিশরাও ঠিকঠাক বলতে পারছে না কোন জায়গায় কী কাস্টম অফিস আছে। লাস্টে আবার গুগল ম্যাপই লাগালাম, গুগল ম্যাপই ভরসা, আর কী করা যাবে, ওর ঘোরা কাজ যাই করুক, কিছু করার নেই। দাঁড়িয়েছিলাম ভানসার বিভাগ, কিন্তু এখন এখানে আর ভানসার হয় না, ওটা শিফট হয়ে গেছে অন্য জায়গায়, ওটা বলছে কার্গো বিল্ডিং, আবার এখান থেকে কার্গো বিল্ডিং খুঁজতে হবে, এটাই তো কত কষ্ট করে খুঁজে বার করা হলো। আর আজকে হবে না, আজকে বন্ধ আছে, পড়বে কালকেই, কিন্তু তবু খুঁজে রাখে এই যে
খুঁজতে এত টাইম যাচ্ছে, সেটা আবার কালকে নষ্ট হবে না। ভালো হচ্ছে এই ভানসার বানানোর চক্করে কাঠমান্ডু শহরটা পুরো ঘোরা হয়ে যাচ্ছে, নাহলে তো হয়তো ঘুরতামই না আমরা, পশুপতিনাথ মন্দির ঘুরে হয়তো চলে যেতাম। এখন দেখো কটার সময় ঢুকেছি, 3টে না 4টের সময় ঢুকেছিলাম, খেয়ালও নেই ভানসারের চক্করে। এই ভদ্রলোক নিয়ে যাচ্ছে কোন দিকে রাস্তা এখন কে জানে, আর সব ওমান ওয়ে রাস্তা, একবার এদিক ওদিক করলে আবার অনেকটা ঘুরে আসতে হচ্ছে। আর রাস্তায় পুলিশের ছড়াছড়ি একদম, মানে কোথাও যদি এমনি বাইক নিয়ে দাঁড়িয়ে থাকলে বলছে নাকি ফাইন কাটবে, সে একদম পার্কিংয়ে তোমাকে ঢুকিয়ে আসতে হবে। বান্দার অফিস দেখে এই চলে এলাম, কালকে সকাল 10টার পর যাবো বান্দার অফিসে, গিয়ে বান্দারটা এক্সটেন্ড করাবো। আর এখানে হোটেল নিয়ে নিয়েছি, মানে পশুপতিনাথ মন্দির আছে তার উল্টো দিকে হোটেল পেয়েছি, 1200 টাকা ভাড়া নিয়েছে। দেখো হোটেলের রুমটা তোমরা একবার, এই দেখো এখানে একটা বেড আছে আর এই একটা বেড আছে, দুটো বেড, একটা টিভি রয়েছে আর ওদিকে বাথরুম রয়েছে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না, এখন যাব আমরা পশুপতিনাথ মন্দিরে, ওটা যদি এই ভিডিওর সঙ্গে দিই অনেক বড় হয়ে যাবে। পশুপতিনাথ মন্দিরের ব্লগটা তোমরা পরের পর্বে দেখতে পাবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।